নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত একটা অত্যন্ত পরিচিত নাম হচ্ছে এই কি দেখতে হয় কাদের হয় বা হলে আমাদের ঠিক কি করা উচিত কোন চিকিৎসকের কাছে যাওয়া উচিত আমরা অনেক সময় বুঝতে পারি না সুতরাং এই এক্সিমা সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা আমাদের থাকা অত্যন্ত জরুরি আর সেই জন্য আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি প্রখ্যাত ডার্মোটোলজিস্ট আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসক ডক্টর সন্দীপন ধরকে স্যারকে আমাদের ইমেজ বেঙ্গলে স্বাগত জানাবো প্রথমেই ধন্যবাদ নমস্কার স্যার স্যার এক্সিমা এক্সিমা নিয়ে তো অনেক রকম ধারণা আমাদের মধ্যে প্রচলিত রয়েছে এক্স্যাক্টলি যে কোন কোন ধরনের ত্বকের অসুখে এক্সিমা বলে এটা হয়তো আমরা অনেকেই জানি না আমি এটাই আপনাকে প্রশ্ন করবো যে এক্সিমা কী এক্সিমাটা হচ্ছে বেসিক্যালি এমন একটা রোগ ত্বকের যেখানে একটা চুলকে রসের মতো বেরোচ্ছে এবং সেটা দীর্ঘদিন ধরে হতে থাকে একাধ দিন বা একাধ সপ্তাহ বা কয়েক মাস নয় বছরের পর বছর ধরে হতে থাকে এবং অনেক ক্ষেত্রেই এই যাদের এক্সিমা হয় এটা শুরু হয় কিন্তু খুব আর্লি এটা এটা অনেকের ধারণা নেই সবাইভাবে এক্সিমা মানে হচ্ছে বয়স্ক মানুষদের হয় এক্সিমা কিন্তু শুরু হয় মানে সিক্সটি পারসেন্ট এক্সিমা কেসেস শুরু হয় কিন্তু দু বছরের নিচে অর্থাৎ এক্সিমাটা একটা রোগ হচ্ছে পেডিয়াটিক এজ গ্রুপের বাচ্চাদের শিশুদের আর এইটি পার্সেন্টদের শুরু হয় বারো বছরের নিচে অর্থাৎ এই যে চুলকে রস বেরোনো চাকা চাকা হওয়া সেগুলো ছড়িয়ে পড়া গায়ে রস এবং অজস্র জ্বালা তাতে ব্যথা রাত্রি বাচ্চা ঘুমোতে পারছে না হ্যাঁ চিৎকার করছে কান্নাকাটি করছে এবং তার সঙ্গে অনেক সময় একজিমা যাদের থাকে তাদের নিজেদের হোক বা তাদের বাবা মা বা অন্য ভাই বোনের হোক একজিমাও থাকতে পারে শ্বাসকষ্টও থাকতে পারে যেটাকে ব্রঙ্কিয়াল অ্যাসমা বলে বা খুব জোরে জোরে হাঁচি যেটাকে অ্যালার্জিক রাইনাইটিস বলে এটাও একটা ধরনের অ্যালার্জি যেটা অ্যাসোসিয়েটেড থাকে এবং এই জিনিসগুলোকে তিনটেকে একসঙ্গে বলা হয় অ্যাটোপি অ্যাটোপি মানে ট্র্যাড ট্র্যাড মিন্স একটা হচ্ছে এক্সিমা দু নম্বর হচ্ছে অ্যালার্জিক রায়নাইটিস আর তিন নম্বর হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমা তো এই তিনটে কখনও একজনের মধ্যেও থাকতে পারে বা বিভিন্ন মেম্বারের মধ্যে থাকতে পারে ফ্যামিলির অর্থাৎ একটা ফ্যামিলিতে এক্সিমা টেন্ডেন্সি বা অ্যাটোপিক ট্রেন্ড কিন্তু থাকে এবং এই এক্সিমাটা শুরু হয় কিন্তু আর্লি এজে এই অ্যাজমাটা শুরু হয় একটু পরে মোটামুটি দশ বারো বছর অ্যালার্জি রায়নাইটাসটা আরও একটু পরে মোটামুটি পনেরো ষোলো বছর এই রকম সময় শুরু হয় এটা হচ্ছে সিকোয়েন্স এবং এটার একটা নাম আছে এটাকে বলা হয় অ্যাটোপিক মার্চ অর্থাৎ মার্চ করে যাচ্ছে যে কিভাবে কোন সময় জিনিসটা কোন জিনিসটা শুরু হবে স্যার আপনি মোটামুটি তিন ধরনের যে এক্সিমার বহিপ্রকাশ সেটা আপনি বললেন আমি একটু লক্ষণের ব্যাপারে আরেকটু বিস্তারিতভাবে জানবো যে কি কি এক্সাক্টলি লক্ষণ দেখা দেয় রাইট লক্ষণ বলতে ফার্স্ট অফ অল যে স্কিনটা খুব ড্রাই হবে আর সেকেন্ড হচ্ছে প্রচণ্ড চুলকাবে এই দুটো খুব ইম্পর্টেন্ট লক্ষণ মানে কোনো এক্সিমা পৃথিবীতে নেই যেখানে স্কিন অয়েলি অথচ এক্সিমা হয়েছে রাইট ঠিক উল্টো হচ্ছে ব্রণর ব্রণ যেমন ড্রাই স্কিন মুখের অথচ মুখে ব্রণ হচ্ছে এটা হয় না ব্রণ মানেই অয়েলি স্কিন তেমনি এক্সিমা মানেই ড্রাই স্কিন আর এক্সিমা মানেই চুলকাবে এক্সিমা হয়েছে অথচ চুল কাচ্ছে না আমাদের যদি কোনো জুনিয়র কলিগ এরম বলে যে স্যার এক্সিমার পেশেন্ট আমি ডায়াগনোসিস করেছি কিন্তু কোনো ইচিং নেই আমি আমরা তাহলে বলি তখন যে জাস্ট চেক ইউর ডায়াগনোসিস ইট ইজ নট এক্সিমা যেটা তুমি এক্সিমা বলে ভাবছো এটা এক্সিমা নয় কারণ এক্সিমাতে কখনও চুলকানো নেই এরম হতেই পারে না বা ফাইন্ড আউট করো পেশেন্ট অলরেডি অ্যান্টি অ্যালার্জি কিছু ওষুধ খেয়েছে কিনা যার জন্য তার চুলকাচ্ছে না অর্থাৎ চুলকানো এবং ড্রাই স্কিন এই দুটো খুব ইম্পর্টেন্ট এছাড়া অনেক কিছু ক্রাইটেরিয়া আছে তেইশটা ক্রাইটেরিয়া আছে হ্যাঁ যেটাকে যেটা যেটা যে যেগুলো ম্যানিফেস্ট করে একজিমাতে। যেমন অনেকের ক্ষেত্রে গায়ের মধ্যে চাকা চাকা এক্সিমা বেরোয় রস ছড়ছে এরম বেরোয় অনেকের ঠোঁট ফাটছে ঠোঁট থেকে স্কেলিং হচ্ছে এটাকে অ্যাটোপিক কিলাইটিস বলে অনেকের কানের নিচে ফাটলের মতো থাকে দীর্ঘদিন ধরে তাতে অ্যান্টি ফাঙ্গাল লাগানো হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন এক্সিমা বলে বাট কিছু না ওটা অ্যাকচুয়ালি এক্সিমা অনেকের ক্ষেত্রে হাত পায়ে কাঁটা পদ্ম কাঁটার মতো দেখা যাচ্ছে সেটাও এক ধরনের এক্সিমা এটাকে আগে ফ্রাইনোডার্মা বলা হতো যে ভিটামিন ডেফিশিয়েন্সির জন্য হচ্ছে এখন আর অত ভিটামিন ডেফিসিয়েন্সি কোথায় গ্রামেও হয় না কারোর হ্যাঁ গভর্নমেন্টের ইউনিভার্সাল হেলথ কেয়ার প্রোগ্রামের জন্য তো এখন এগুলো হচ্ছে বেসিক্যালি এক্সিমা এটার নাম হচ্ছে কেরাটোসিস পাইলারিস অনেকের পায়ের নিচে হচ্ছে দেখা যাচ্ছে বুড়ো আঙুল এবং পায়ের শোলের অনেক সামনের অংশটা ফাটা 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 হয়ে আছে একটা দশ বছরের ছেলের সে মোজা পড়ে স্কুলে যাচ্ছে জ্বালা করছে বলছে এটা আর কিছুই নেই এটা একদম এক্সিমা এটার নাম হচ্ছে জুভেনাইল প্ল্যান্টার ডার্মাটাইটিস বা অ্যাটোপিক উইন্টার ফিট বলা হয় সেরকম অনেক ক্ষেত্রে মহিলাদের অনেক ক্ষেত্রে ছেলে এবং মেয়ে উভয়দেরই থাইয়ের পেছন দিকে একটা এক্সিমা হয় সেটাকে বলে পস্টির থাইডামাটাইটিস তো এক্সিমার বিভিন্ন ধরনের বই প্রকাশ আছে তো অনেক ক্ষেত্রে যেটা আমরা ডেসক্রাইব করেছি অ্যাকচুয়ালি এক্সিমা নিয়ে তো আমি প্রায় পঁয়ত্রিশ বছর কাজ করছি আমি একটা এক্সিমার নতুন সিমটম ডিসক্রাইব করেছি এবং সারা পৃথিবীতে সেটা এখন অ্যাকসেপ্টেড যে একটা ইয়াং ছেলের মাথায় প্রচণ্ড স্কেলিং স্কেলিং মানে সেটা ড্যান্ড্রাফ তো হতে পারেন ওই বয়সে ওই বয়সে ড্যান্ড্রাফ হয় না এটাই হচ্ছে আর্লিয়েস্ট এভিডেন্স যে বাচ্চাটার আছে স্কেলিং অফ আমাদের ল্যাঙ্গুয়েজে তাহলে রোগ এবং চিকিৎসার ব্যাপারটা আসবো হ্যাঁ রোগ নির্ধারণ আবার সেই একইভাবে আমি যখন একটা প্যাচকে এক্সিমা বলে ভাবছি তার আমি একটা স্কিন টেস্ট করব। বায়োপসি কথাটা আমরা উচ্চারণ করি না কারণ পেশেন্টদের মধ্যে ফোবিয়াটাকে অ্যাভয়েড করার জন্য ছোট্ট করে স্কিন নিয়ে আজকাল খুব টেকনিকে নেওয়া হয় মাইক্রোস্কোপের নিচে টেস্ট করে দেখব সেটা এক্সিমা না সোরিয়াসিস না এক্সিমাটা সোরিয়াসিস না আরও কিছু কন্ডিশন আছে খুব রেয়ার কন্ডিশানস যেগুলো তো সেগুলো এক্সিমার মতো দেখতে লাগে সেরম কিছু কিনা। তারপরে তার সঙ্গে ব্লাড টেস্ট দেবো তার রুটিন ব্লাড টেস্ট হিমোগ্লোবিন টিসিডিসি ইত্যাদি ইত্যাদি দেবো তার সঙ্গে ইউরিয়া ক্রিয়েটিনিন দেবো তার লিভার ফাংশান টেস্ট দেবো তার লিপিড প্রোফাইল দেবো ভিটামিন ডি এক্সিমার সঙ্গে অনেক ক্ষেত্রেই সংযুক্ত থাকে আর সেরাম আইজি ই আইজি মানে ইমিউনোগ্লোবিন ইনি এই লেভেলগুলো দেখা উচিত তাহলে খুব সিভিয়ার এক্সিমাতে আইজি লেভেলটা হাই হয় এইগুলো সব দেখার পরে আমরা ট্রিটমেন্ট শুরু করি স্যার এক্সিমা কি ছোঁয়াছে একদমই না এইটা আর একটা খুব ভ্রান্ত ধারণা যে এক্সিমা ছোঁয়াছে কি না এক্সিমা একদমই ছোঁয়াছে না আমাকে যখন কেউ জিজ্ঞেস করে যে এক্সিমা কি ছোঁয়াছে আমি দেখুন এক্সিমা হচ্ছে অ্যাজমার মতো তো আপনার নিজের তো অ্যাজমা আছে আপনার থেকে আর কারোর হয়ে যায়নি আপনার স্ত্রীর হয়নি তখন তারা বুঝতে পারে আমি কি বলতে চাইছি আমি বলি অ্যালার্জিক ডিজিজ কখনো ছোঁয়াচে হয় না যার মধ্যে হয় তারই হয় শুরু যখন আপনারা চিকিৎসা করে থাকেন তারপর কি সেটা সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যায় হ্যাঁ সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যায় এবং সেটা ডিপেন্ড করছে কার কীরকম রকম এক্সিমা আছে কত আর্লি সে এসছে আগে কোনো ট্রিটমেন্ট পেয়েছে কি না ঠিক ঠিক ট্রিটমেন্ট হয়েছে কিনা এগুলোর ওপর ডিপেন্ড করে মোটামুটি পাঁচ ছ মাসের মধ্যে জিনিসটা কিন্তু ভালো কন্ট্রোলে চলে আসে এবং অনেক ক্ষেত্রে এক দেড় বছরের মধ্যে সম্পূর্ণ চলেও যায় কেউ এটাকে রেমিশনে চলে যাওয়া বলে কিন্তু আবার রিল্যাক্স হতে পারে সেই জন্য আমরা সবসময় যখন পেশেন্ট আসে বাচ্চারা আসে বাবা নিয়ে আসে আমরা বলি দেখুন আপনি এটা একটা লং ড্রন ব্যাটলের জন্য তৈরি থাকুন কয়েক বছর কিন্তু চার পাঁচ বছর কিন্তু আপনাকে লেগে থাকতে হবে ট্রিটমেন্টের জন্য যখন বাড়াবাড়ি থাকবে না সেই সময়তে ময়েশ্চারাইজার লাগানোটা খুব ইম্পর্টেন্ট কারণ আমি যেহেতু বলেছি যে ড্রাই স্কিনটা খুব ইম্পর্টেন্ট এক্সিমার জন্য সুতরাং ড্রাইনেসটাকে যদি আমরা কন্ট্রোল করি ভালো করে নিয়মিত ময়েশ্চারাইজার লাগাই তাহলে কিন্তু এক্সিমা রিল্যাক্স করার চান্স অনেক কম আর যেই মুহূর্তে চুলকানো শুরু হবে সেই মুহূর্তে অ্যান্টি অ্যালার্জিক খেলে পরে ইচিংটা স্প্রেড করবে না সে আরও অন্য জায়গায় চুলকাতে থাকবে না তাহলেও এক্সিমাটা স্প্রেড করবে না প্লাস যদি দেখা যায় যে অনেক সময় এক্সিমার মধ্যে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় বিশেষত স্ট্যাফেলোক্যাল ইনফেকশান তো আর্লি স্টেজে যদি আমি তাকে একটা অ্যান্টি অ্যান্টিস্ট্যাফেলোক্ক্যাল অ্যান্টিবায়োটিক দিয়ে দিই সেগুলো খেলে পরে কিন্তু এক্সিমাটা ছড়ায় না সুতরাং এই সমস্ত মেজার্স আরও কিছু মেজার্স আছে সেগুলো যদি নেওয়া হয় তাহলে কিন্তু এক্সিমা যে রিল্যাক্স করা যে বারবার ফিরে আসা বা দীর্ঘদিন ধরে এক্সিমা চলছে সেই ব্যাপারগুলো কিন্তু হয় না এবার একটু ফুড হ্যাবিটস আর জানবো আপনার কাছে রাইট ফার্স্ট ফুড হ্যাবিটসের কথা বলি বায়ান লার্জ কিন্তু এক্সিমাতে যে খুব বেশি ফুডের রোল আছে তাই নয় তা ঠিক নয় অ্যাকচুয়ালি এক্সিমা নিয়ে ফুডের যে স্টাডিটা প্রথম আমরাই করেছিলাম ভারতবর্ষে এবং সেটা আজ থেকে দু ডিকেড আগে মানে কুড়ি বছর আগে একটু এবং এটা আমরা ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে করেছিলাম আমাদের ডাইরেক্টর প্রখ্যাত পিডিয়াটিশিয়ান ডক্টর অপূর্ব ঘোষ এই স্টাডিটার মুখ্য চরিত্রে ছিলেন এবং মানে ইনভেস্টিগেটর হিসেবে ছিলেন তো এবং এই স্টাডিটায় আমরা দেখেছিলাম যে আমরা যতটা বেশি ফুডকে দোষ দিই ততটা কিন্তু নয় কিছু ফুড হয়তো রেসপন্সিবল আছে যেমন ধরুন বাদাম বাদামটা খুব ইম্পর্ট্যান্ট তারপরে ধরুন বেগুন হ্যাঁ যে কোনো বাদামি যাদের বাদামের অ্যালার্জি থাকে তাদের যে কোনো বাদাম মানে পিনাটস ট্রিনাটস ওয়ালনাটস যে কোনোতেই অ্যালার্জি হতে পারে তারপরে সি ফিশ এগুলোতে হতে পারে প্রনে হতে পারে ব্রিনজলে হতে পারে এইগুলো তো আমরা দেখেছিলাম মিল্কে হতে পারে ছোট বাচ্চাদের মিল্কে অ্যালার্জিও হয় অনেক সময় বাট যতটা আমরা ফুডের কথা বলি ততটা কিন্তু নয় মানে বিদেশে একটা খুব বড় আমাদের স্টাডিতেও আমরা দেখেছি যে ফুডের চেয়ে ফুড অ্যাডিটিভ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট মানে আজকাল যে ওই যে প্রসেসড ফুড বাইরে থেকে ইয়াং জেনারেশনে খাবার একটা প্রবণতা হয়েছে খুব ফুড ফাস্ট ফুড তারা খাচ্ছে বাইরে থেকে কিনে কিনে এনে ওর মধ্যে যে ফুড অ্যাডিটিভগুলো থাকে প্রিজারভেটিভগুলো থাকে সেগুলো কিন্তু খুব বেশি অ্যালার্জেনিক দেন অ্যাকচুয়ালি ফুড ইট এটা আমি আমার প্র্যাকটিসে একদম দেখেছি পরীক্ষে পরীক্ষিত সত্য এটা একজন মা এসে বলছে আমার মেয়ে চিকেন খেলেই আ তার অ্যালার্জি হচ্ছে আমি বলি আপনার মেয়ে চিএক চিকেন কিরম চিকেন খায় তো একটা পার্টিকুলার কাউন্টার যেটা খুব আজকাল ফেমাস বাচ্চাদের জন্য ইয়াং ছেলেমেয়েদের জন্য খুব লোক ক্রিয়েটিভ বলে ওইখান থেকে চিকেন এলে চিকেন আসে আমি বললাম আচ্ছা ঠিক আছে আপনি একবার কাজ করুন তো আপনি তোকে চিকেন বানিয়ে খাওয়ান তো দেখুন তো হয় কি না তার তারপরের বারে শুনি বলছে না ডাক্তারবাবু এবারে আমি প্রতিবারই বাড়িতে বানিয়েছি কিন্তু কিছু হচ্ছে না তাহলে আপনি বুঝতে পারলেন যে ওই চিকেনের মধ্যে যে সমস্ত প্রিজারভেটিভ দেওয়া আছে যে সমস্ত আদার অ্যাসোসিয়েটেড জিনিস মেশানো আছে সেইগুলো থেকে অ্যালার্জি আপনার বাচ্চার চিকেন থেকে কিন্তু নয় তো এইভাবে অনেক ভ্রান্ত ধারণা কিন্তু দূর করা যায় মানুষের মধ্যে নিশ্চিতভাবে স্যার লাইফস্টাইল লাইফস্টাইল মডিফিকেশান এক্সিমার পেশেন্টদের লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে এক্সিমার পেশেন্টরা খুব অ্যাংজাইটি স্ট্রেসে ভোগেন অনেকেরই খুব স্ট্রেস এত বেশি হয় যে তাদের ইরিটেবল বাবেল সিনড্রোম হয় ইরিটেবল বাবেল মানে বারবার টয়লেটে যাওয়া পরীক্ষা টরীক্ষা সামনে এসছে বা তার ফ্লাইট ধরার আছে বা ট্রেন ধরার আছে বা কোনো প্রোগ্রামে যাওয়ার আছে বা ইত্যাদি ইত্যাদি কাজের তাদের ক্ষেত্রে খুব বারবার তাদের টয়লেটে যাওয়ার একটা টেন্ডেন্সি যে বাবেলটা খুব ইরিটেবল হয়ে আছে তো লাইফস্টাইল মডিফিকেশন বলতে যে তাদের খুব কাম অ্যান্ড কোয়াইট থাকতে হবে অর্থাৎ ক্ষেত্রেও একটা যোগার রোল আছে যোগা মেডিটেশন ইত্যাদির অত্যন্ত ইম্পর্ট্যান্ট রোল আছে তাদের মেন্টাল স্ট্রেসটা কমানোর জন্য অ্যাংজাইটিটা কমানোর জন্য তাদের নিয়মিতভাবে সেটা প্র্যাকটিস করতে হবে আর লাইফস্টাইলের মধ্যে খাওয়াটা যতটা সম্ভব ব্যালেন্স ডায়েট খাবেন খুব বেশি কোনোটাই এক্সেস না করাই ভালো অ্যাডিকশানের মধ্যে বোথ অ্যালকোহল অ্যান্ড স্মোকিং স্ট্রিক্টলি নন একদম যতটা মিনিমাম করা যায় যে সোশ্যাল ড্রিঙ্কিং দ্যাট ইজ ওকে বাট নট বিয়ন্ড দ্যাট আর কারণ দুটোই হচ্ছে এক্সিমার পেশেন্টদের জন্য ক্ষতিকারক আর এছাড়া হচ্ছে খুব হাই প্রোটিন ডায়েট ইত্যাদি না খাওয়া ভালো মোর অফ ভেজিটেবল প্রোটিন অবশ্যই খাবেন কিন্তু যে ক্ষেত্রে দেখা যাচ্ছে কারোর একটা ফুড অ্যালার্জি আছে তো তার ক্ষেত্রেও নিশ্চয়ই সেই ফুডগুলো তো অ্যাভয়েড হবে বাট আদারওয়াইজ দেখা গেছে বায়ানলার যে মোরাল নর্মাল খাবার খাওয়াটাই বেটার আর আর একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আমি বলবো যেটা আজকালকার দিনের বাচ্চারা একদমই করে না বাড়ির রান্না খাও বাড়িতে রান্না খাবে বাইরের খাবার খাবে না বাইরের খাবার মানেই প্রিজারভেটিভ প্রিজারভেটিভ মানেই তোমার অ্যালার্জি হওয়ার টেন্ডেন্সি অনেক বেড়ে গেল কিন্তু এক্সিমাটা বেড়ে যাওয়ার চান্সেস অনেক বেশি অনেক ধন্যবাদ স্যার আমরা এক্সিমা নিয়ে অনেক কিছু জানতে পারলাম স্যার আমাদের খুব সুন্দর করে বুঝিয়ে বললেন আশা করি দর্শক বন্ধুরা আপনারাও এর মাধ্যমে অনেক সমৃদ্ধ হলেন সুতরাং আপনাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে লিখে জানান আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন স্যারকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য নমস্কার